যে সকল বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন তাদের জ্ঞাতার্থে জানাই, গতকাল রাত 9টায় শিক্ষামন্ত্রী মহোদয় খুলনা অঞ্চলের প্রধান শিক্ষকদের এবং কর্মকর্তাদের নিয়ে এক জুম সভার আয়োজন করে। সেই জুম সভায় কিন্তু কারিকুলাম বাস্তবায়নের ক্ষেত্রে কী কী ত্রুটি রয়েছে, কি সেগুলো কীভাবে সমাধান হবে, সকল বিষয়ে চলুন আমরা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব দীপু মনির যে বক্তব্য সেটি আমরা শুনবো এবং চমৎকার শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আমরা থাকবো, সেটি সেভাবেই আমরা বক্তব্য শুনবো। বন্ধুরা চলুন আমাদের সারা বাংলাদেশের নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করছে যে খাজা টাওয়ারে আগুনের ফলে আগুন লাগার ফলে সেখানে ডেটা সেন্টার ছিল সেখানে না, আমাকে হোস্ট আনমিউট করতে দিচ্ছিল না। আচ্ছা, সবাইকে স্বাগত শুভেচ্ছা। এই দীর্ঘক্ষণ প্রায় আড়াই ঘন্টা আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, প্রায় 400 বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমাদের মাউসী ডিজি মহোদয়, ডিরেক্টর মহোদয় সহ আমাদের এনসিটিভির কর্মকর্তাবৃন্দ, বিশেষজ্ঞবৃন্দ, তারা যুক্ত আছেন। আমি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাই। আমি এই সময়ের মধ্যে, গত আড়াই ঘন্টার মধ্যে আমি লক্ষ্মীপুর থেকে ঢাকায় এসেছি, সে পথের মধ্যে ছিলাম, কিন্তু পথে সারা পথে শুনতে শুনতে এসেছি, এখন এসে বাসায় পৌঁছেছি। তো আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই, এই যে দীর্ঘক্ষণ আপনারা এর সঙ্গে যুক্ত আছেন এবং ধৈর্য ধরে নিজেদের বক্তব্য রাখছেন, অন্যদের বক্তব্য আপনারা শুনছেন। আমাদের এই যে নতুন কারিকুলামটি কেউ বলছেন, বলার চেষ্টা করছেন যে একদম হুট করে আমরা তৈরি করেছি, ছাপিয়ে দিচ্ছি। আপনারা এর মধ্যে শুনেছেন যে আমরা 2017-18 সালে আমরা 6টি গবেষণা হয়েছিল, তারপরে 2019 সালে যখন আমি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমরা এই দায়িত্বে আসি, তখন সেই গবেষণাগুলো যে ফলাফল সেগুলো দেখে এবং সেই সময় বৈশ্বিক যে চাহিদা ছিল, সারা বিশ্বে যে কথাটি সেই সময়ের আগে থেকেই শুরু হয়ে গেছিল এবং এখন সেটি আরো বিশাল জোরালো আকার ধারণ করেছে, সেটি হলো যে শিক্ষায় সারা পৃথিবীতে একটি রূপান্তর প্রয়োজন, শুধু ছোটখাটো পরিবর্তন নয়। কারণ বিশ্ব যেভাবে পরিবর্তিত হচ্ছে, সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলতে হলে শিক্ষায় অনেক বড় একটা রূপান্তর দরকার এবং আমরা সেই সমস্ত কিছুকে বিবেচনায় নিয়ে শিক্ষায় রূপান্তরের সিদ্ধান্ত গ্রহণ করি। কারণ বাংলাদেশকে এগিয়ে যেতেই হবে। আমরা অতীতের তিনটি শিল্প বিপ্লবের আমরা সফল অংশীদার হতে পারিনি। আমাদের এই চতুর্থ শিল্প বিপ্লব থেকে যদি আমরা পিছিয়ে পড়ি তাহলে সেটি একেবারেই ঠিক হবে না। আমাদের দেশ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের সুযোগ আছে এই চতুর্থ শিল্প বিপ্লবের সফল অংশীদার হবার, পঞ্চম শিল্প বিপ্লবেরও সফল অংশীদার হবার, এবং আমাদের যে নতুন প্রজন্ম তাদেরকে সত্যিকার অর্থে একটি সুখী সমৃদ্ধ যে বাংলাদেশের সুনাগরিক হবার তথা বিশ্ব নাগরিক হবার সুযোগ দেবার। কাজেই আমরা যদি সেই দায়িত্বটি পালন না করি তাহলে সেটি অবশ্যই আমি মনে করি যে আমাদের দিক থেকে একটি বড় ব্যর্থতা হবে। সে কারণে আমরা এই রূপান্তরের সিদ্ধান্ত গ্রহণ করি এবং আমি অত্যন্ত আনন্দিত যে এই যে করোনা অতিমারী, তার মধ্যে এত বড় সংকট গেছে, সেই সময় আমাদের শিক্ষকরা তারা কিন্তু তাদের প্রাণের ঝুঁকি নিয়েও তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে চালু রেখেছেন। তারা নতুন করে শিখে নিয়েছেন কি করে অনলাইনে পড়াশোনা করাতে হয়, তারা অ্যাসাইনমেন্ট দিয়েছেন, সেগুলো নিয়ে কাজ করেছেন এবং নানান ভাবে তারা আসলে শিক্ষা ব্যবস্থাটাকে চালু রেখেছেন। আমাদের যখন কেউ মৃত্যু ভয়ে রাস্তায় বের হতো না, রাস্তা জনমানব শূন্য ছিল, তখন মাইক্রোবাসে করে আমাদের শিক্ষকেরা আমাদের সেই রেকর্ডিং সেন্টার গুলোতে যেতেন, ক্লাস রেকর্ড করতেন, তারপরে তারা ফিরে আসতেন। আমি শিক্ষকদের কাছে আমি অসম্ভব রকম, আমরা সবাই কৃতজ্ঞ যে তারা তাদের যে ভূমিকা রেখেছিলেন, সে কারণেই করোনাকালে যত বড় বিপত্তি আমাদের ঘটতে পারতো, যত বড় যত বেশি আমরা পিছিয়ে পড়তে পারতাম তা কিন্তু আমাদের হয়নি। আমরা যথেষ্ট ভালোভাবেই
করেছি এবং তার কৃতিত্ব বিশালভাবে আমাদের এই শিক্ষক সমাজের। কাজে আমি নিজেও একজন শিক্ষকের সন্তান হিসেবে আমি আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং বিনম্র শ্রদ্ধা জানাই। তো আমরা এই যে রূপান্তরের কাজটি শুরু করেছিলাম, আমরা কাঠামোটি তৈরি করি এবং 21 সালে সেই দানদান পর্যায়ে পার হয়ে 21 সালে সেটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া, বিভিন্ন মন্ত্রণালয়ের তাদের মতামত গ্রহণ করা, জনগণের মতামত গ্রহণ করা, সবকিছু পেরিয়ে আমাদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যদের কাছে উপস্থাপন করে তাদের মতামত নেয়া, 800 বেশি বিশেষজ্ঞ সারা দেশে তাদের মতামতের ভিত্তিতে তৈরি করে সব শেষ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সেটি উপস্থাপন করি এবং তার অনুমোদনের পরই আমরা এর টেক্সট তৈরি করা থেকে শুরু করে বাকি সব কাজগুলো শুরু করি। এবং সেই কাজগুলো কিন্তু সত্যি খুব কঠিন ছিল, কারণ সেই সময়ে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের বিশেষজ্ঞরা কিন্তু একসঙ্গে এক জায়গায় বসেও কাজ করতে পারেননি, জুমে গ্রুপে কাজ করেছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে কাজ করেছেন। আমি এবং মাননীয় উপমন্ত্রী মহোদয় আমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন সময় যুক্ত থেকেছি। আমাদের সমস্ত বিশেষজ্ঞরা, কর্মকর্তা বৃন্দ, তারা প্রচন্ড রকম পরিশ্রম করেছেন। এবং তারপরে আমরা 2022 সালে সারা দেশে 62টি শিক্ষা প্রতিষ্ঠানে এগুলোর পাইলটিং করেছি এবং সেই পাইলটিং এর সেখানেও আমরা প্রথম 4 মাসের টেক্সট দিয়েছি। তারপরে প্রতি সপ্তাহে তাদের ফিডব্যাক নিয়েছি, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের, এবং তারপরে বাকি 8 মাসের টেক্সট দিয়েছি। সেই পুরো 1 বছরের অভিজ্ঞতার উপরে আমাদের 23 সালের টেক্সট গুলো তৈরি হয়েছে। তারপরে আমরা সেই বইগুলো কিন্তু আপনারা দেখেছেন পরীক্ষামূলক সংস্করণ হিসেবে আমরা দিয়েছি, যে এখনো একটা নতুন বই একেবারে যেহেতু পরিবর্তিত একটা চেহারা, রূপান্তরিত একটি চেহারা, তাকে একবারেই 1 বছরের মধ্যেই সেটি একেবারে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবে, নির্ভুল হয়ে যাবে, তা কিন্তু আমরা মনে করিনি। এবং সেজন্যেই আমাদের কিন্তু এই এখনো আমরা ক্রমাগত সবার ফিডব্যাক নিচ্ছি এবং সেটি নিয়ে এই বইগুলোকে আরো পরিমার্জন পরিশীলনের কাজ আমরা অব্যাহত রেখেছি এবং আগামী বছরও এই কাজ অব্যাহত থাকবে। এবং যখন 25 সালে আমাদের 10ম শ্রেণীর বইগুলো যাবে, তখন আমরা আশা করি যে 6ষ্ঠ, 7ম, 8ম এবং 9ম শ্রেণীর বইগুলো আমরা মোটামুটি একটা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় হয়তো আশা করি আমরা দিতে পারবো। 10ম শ্রেণীর বইগুলো 25-এ যাবে, 26-27-এ আমাদের 11ম এবং 12ম শ্রেণীর বই যাবে, অর্থাৎ 17 থেকে 27 এই প্রায় 10-11 বছর এই সময় নিয়ে, এই একটি বড় সময় নিয়ে আমরা আমাদের এই নতুন কারিকুলামকে একেবারে শুরু করা থেকে তার সম্পূর্ণ বাস্তবায়ন পর্যন্ত সেটি করছি। অতীতে কোনোদিন এইভাবে কোনো কারিকুলাম বাস্তবায়িত হয়নি। এর আগে একদিনে প্রথম থেকে 10ম শ্রেণী পর্যন্ত কারিকুলামকে বাস্তবায়নে যাওয়া হয়েছে এবং সেখানে আপনারা জানেন যে আমরা হয়তো সকল শিক্ষককে সমানভাবে প্রশিক্ষণ দিয়ে আমরা যেতে পারিনি এবং নানান সমস্যা ছিল আমাদের। কিন্তু এবার আমাদের কিন্তু সেই ঘাটতিগুলো আমরা অনেকাংশেই আমরা কাটিয়ে উঠতে পেরেছি। কিন্তু তারপরও এটি সহজ কোনো পথ নয়, যে কোনো দেশের জন্য এটি কোনো সহজ কোনো একটি এক্সারসাইজ নয়। কাজে আমরা সেটির গুরুত্ব অনুধাবন করে এটিকে নিয়ে ক্রমাগত আমরা কাজ করে চলেছি এবং সেখানে আপনাদের ভূমিকা বিশাল বড়। এটির বাস্তবায়নে এবং এটির ক্রমাগত পরিমার্জন পরিশীলনে আপনারা আজকে, আপনারা যারা এখানে বক্তব্য রেখেছেন, যারা চ্যাট বক্সে যারা মন্তব্য করেছেন, সবার সবকিছু মিলিয়েই কিন্তু আমরা বারবার ঋদ্ধ হচ্ছি। আমরা বারবার আমাদের কোথায় ভুল আছে, কোথায় আমরা আরো ভালো করতে পারি, সেগুলো কিন্তু আপনাদের কাছ থেকে আমরা সেটি পাচ্ছি। কাজে আমি আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ। আমাদের এই শিক্ষাক্রম সেটি কেন প্রয়োজন হলো, আমি একটু সময় নিয়েই আমি একটু বলতে চাই, যদি অনেক রাত, এখন 11:30 বেজে গেছে। তারপরও যে আমরা ভেবে দেখুন, আমরা যখন আমরা বড় হয়েছি সেই ছোটবেলায় একটা বিশাল বড় একটা রেডিও দেখেছি, বড় বড় নাপওয়ালা, তার বহু বছর পরে আমরা একটা সাদা কালো টেলিভিশন দেখেছি, তারও বহু বছর পরে একটা রঙিন টেলিভিশন দেখেছি, তার বহু বছর পরে একটা অনেক লম্বা অ্যান্টেনাওয়ালা একটা প্রায় 10 ইঞ্চিটার সমান একটা মোবাইল ফোন দেখেছি।
এবং তারপরে আমরা একটা স্মার্টফোন দেখেছি প্রায় আমাদের পরিণত বয়সে এসে এই তো কয়েক বছর আগে, এবং তারপর থেকে ভেবে দেখো কি অসম্ভব দ্রুততায় প্রযুক্তির পরিবর্তন ঘটছে। এবং এই যে প্রযুক্তি দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে, এই গতি আমাদের জীবনের যে গতি ছিল আজকে আমাদের সন্তানদের জীবনের গতি কিন্তু তা নয়, তাদের জীবনের গতি অসম্ভব বেশি। এবং সেই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে নিজেকে খাপ খাইয়ে নিতে হলে তাদের কিন্তু আমরা যেই মুখস্থ বিদ্যার উপর দিয়ে পার হয়ে গেছি তারা কিন্তু একেবারেই পার হতে পারবে না। আমরা একটা কিছু বইয়ে পড়েছি, সেটাকে মুখস্থ করেছি, মুখস্থটা পরীক্ষার খাতায় লিখেছি, নম্বর পেয়েছি। আমরা কেউ মেধাবী, কেউ কম মেধাবী, কেউ মাঝামাঝি মেধাবী, এইরকম নানান তকমা আমাদেরকে দেওয়া হয়েছে। এবং আমরা চাকরি বাকরি করে বা উদ্যোক্তা হয়ে বা যে যেই পেশায় গেছি সেটা আমরা করে আমাদের জীবন যাপন করেছি। আমাদের সন্তানদের জন্য এখন কিন্তু তা নয়। এখন সনদেরও কিন্তু আর খুব দাম থাকছে না। এখন দেখবেন বিভিন্ন দেশে, এমনকি আমাদের দেশেও বড় বড় কোম্পানিগুলো, তারা কিন্তু আর সনদকে প্রাধান্য দিচ্ছে না, তারা এখন দক্ষতাকে প্রাধান্য দিচ্ছে। অর্থাৎ আপনি কি করতে পারেন, আপনার কি কি দক্ষতা আছে, এবং সেই দক্ষতাগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়গুলোকে দেখা হচ্ছে তা হচ্ছে যোগাযোগের দক্ষতা, চিন্তা করার দক্ষতা, সমস্যা নিরূপণ করা এবং সমাধান করার দক্ষতা, একসঙ্গে কাজ করতে পারার দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, এই বিষয়গুলোকে দেখা হচ্ছে। এবং তার সঙ্গে অবশ্যই আমাদের মূল্যবোধগুলোকে থাকতে হবে, সততা, মানবিকতা, অসাম্প্রদায়িকতা, সহমর্মিতা, সেই বিষয়গুলো তো অবশ্যই থাকতে হবে। কাজে আমার শিক্ষার্থীকে এখন শুধু মুখস্থ নয়, এখন তাকে যে কোনো বিষয় সে করে করে শিখবে যেন সে তা আত্মস্থ করতে পারে, এবং তাকে যেন সে প্রয়োজন মতো প্রয়োগ করতে পারে, এবং সে এমন দক্ষতা অর্জন করবে যে যে দক্ষতা সময়ের সাথে সাথে যখন অবস্থা প্রেক্ষাপট পরিবর্তিত হচ্ছে সে তার সেই দক্ষতাকেও তার সঙ্গে পরিবর্তিত করে নিজেকে সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছে। এই সব কিছুর জন্যই তার কিন্তু কি করে সে শিখবে, কি শিখবে, তার সমস্ত কিছুতেই পরিবর্তনটি আনতে হচ্ছে। এবং এটি বিশ্বব্যাপী আজকে বাস্তবতা, এবং সারা বিশ্বে অনেকগুলো দেশ, 35টির বেশি দেশ ইতোমধ্যে এই রূপান্তর ঘটিয়েছে। আমাদের মতো দেশগুলোর মধ্যে আমরাই সামনে এগিয়ে আছি, এবং অন্যান্য দেশ এখন আমাদেরকে অনুসরণ করছে, বহু দেশ এখন আমাদেরকে অনুসরণ করছে। কাজেই আমাদের এটি অবশ্যম্ভাবী ছিল। কেউ কেউ অনেকেই মনে করছেন যে আমার অবকাঠামো, আজকেও দু একজন বলেছেন, এবং সত্যিই তাই, তাদের অবকাঠামোগত নানান সমস্যা আছে। কারো কারো বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব নেই বা অন্য ডিজিটাল ল্যাব নেই, কারো কারো অন্যান্য ইন্টারনেটের হয়তো কানেকশন নেই, কারো প্রতিষ্ঠান এখনো এমপিওভুক্তই নয়, সেখানে অনেক রকমের আর্থিক অভাব, অনটন সহ নানান রকম সমস্যা রয়েছে, কারো প্রান্তিকতা রয়েছে ভৌগোলিক অবস্থানের কারণে। দেখতাম যে ক্লাসে 5-7 জন যারা মেধাবী হিসেবে পরিচিত তারাই প্রশ্নের উত্তর দিত, তারাই কথা বলতো, এবং যে কোনো কিছু বোর্ডে এসে তারাই উপস্থাপন করতো, বাকিরা সবাই কিন্তু একেবারেই কোনো ধরনের কোনো কিছুতে অংশগ্রহণ করতো না, করার সুযোগও তেমন থাকতো না। এখন দেখুন একেবারে ক্লাসের শেষ ছাত্র বা ছাত্রীটি পর্যন্ত সকলে অংশগ্রহণ করছে, এবং সকলেই এই যে দক্ষতাগুলো একসঙ্গে শেখার, করে করে শেখার, এবং তাকে আবার উপস্থাপন করবার নিজেদের মতো করে, মুখস্থ নয়, নিজেদের ভাষায় নিজেদের মতো করে উপস্থাপন করবার সেই দক্ষতাগুলো কিন্তু তারা অর্জন করা শুধু নয়, সেগুলোকে তারা প্রদর্শন পর্যন্ত করছে। এবং তারা নানানভাবে, আপনারাই অনেকে অনেক রকমের কর্মসূচির কথা বললেন, আমাদের শিক্ষার্থীরা যেসব উদ্ভাবন করছে সেগুলোর কথা বললেন, একটা উদ্ভাবনী একটা মানসিকতা যদি এখন তৈরি আমরা করে দিতে না পারি তাহলে এই সামনের এই পরিবর্তিত বিশ্বে তারা কিন্তু একেবারে বেমানান হয়ে যাবে, একেবারে তারা সেখানে টিকতে পারবে না। কাজেই তাদের সেই উদ্ভাবনী মনোবৃত্তি থাকতে হবে, তাদের অনুসন্ধিৎসু হতে হবে, তাদের সেই অনুসন্ধিৎসা জাগিয়ে দেবার জন্যে তাদের অনেক প্রশ্ন করার সুযোগ থাকতে হবে। সেখানে শিক্ষকেরা একটা বিরাট ভূমিকা পালন করবেন, আপনারাই তাদেরকে উৎসাহিত করবেন, তারা যেন অনেক প্রশ্ন করে করে শেখে, তারা যেন সবাই মিলে শেখে, এবং আবার সেগুলোকে সবাই মিলে উপস্থাপন করে।
এবং এই যে পদ্ধতির মধ্যে দিয়ে তারা এগিয়ে যাচ্ছে, তার ফলে তারা কিন্তু অনেক অনেক কিছু শিখছে। আমি বলবো আপনারা বাবা মাদেরকে সবাইকে বলবেন যে তারা যেন সন্তান বাড়ি ফিরে গেলে তারা যেন জিজ্ঞেস না করে তুমি কত নম্বর পেয়েছো, তারা যেন জিজ্ঞেস করে তুমি আজকে নতুন কি শিখেছো। দেখুন, আমরা এই নম্বরের পিছনে ছুটতে ছুটতে জিপিএ 5 পেতেই হবে, আমরা আমাদের সন্তানদের কে প্রথম হলো কে দ্বিতীয় হলো এই প্রতিযোগিতায় নামতে নামতে, আমরা কেউ ডাক্তার হতে চেয়েছি, কেউ ইঞ্জিনিয়ার হতে চেয়েছি, হয়তো বা নিজেদের জীবনে সেটা হয়তো সম্ভব হয়নি, এখন আমরা আমাদের সন্তানদেরকে তোমাকে ডাক্তার হতেই হবে বা তোমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে এইরকম বলতে বলতে তাদের উপরে যে মানসিক চাপ তৈরি করছে, তোমাকে অমুক বিদ্যালয়ে ভর্তি হতেই হবে, এই যে মানসিক চাপ, তার মধ্যে দিয়ে একটি শিশুর আত্মবিশ্বাস, আত্মসম্মানবোধ সবকিছুকে আমরা কিন্তু একেবারে গুড়িয়ে দিচ্ছি। সেটি বন্ধ করার জন্য আমরা কিন্তু 3 বছর আগে থেকেই আমরা আর সেই ভর্তি যুদ্ধ নয়, আমরা দৈব চয়নের মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করছি। সেখানেও গোড়াতে অনেক আপত্তি ছিল, এখন সেগুলো সবাই মেনে নিয়েছেন এবং আমরা দেখছি যে এখন বিদ্যালয়গুলো যেগুলো তথাকথিত যে দেশের সেরা বিদ্যালয় তারা আসলে কত ভালো, তারা আসলে শিক্ষার্থীর কত যত্ন নিচ্ছেন তা এখন বোঝা যাবে। কারণ আগে তো একেবারে সেরাদেরকে নিয়েই শুধু তারা চলতেন, স্কুলে তারা যদি কিছু নাও করাতেন সবাইকে শুধু কোচিং এ পাঠিয়ে দিতেন, তারপরে তারা ভালো ফলাফল করতো সেই মুখস্থ বিদ্যা দিয়ে, সেটি দিয়ে সেই শিক্ষা প্রতিষ্ঠানের মাহাত্ম্য কোথায় ছিল। এখন কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানেরও তারাও কতটা ভালো সেটারও একটা সবাই জানতে পারবে, বুঝতে পারবে। কারণ এবং সব ধরনের মেধার শিক্ষার্থীরা যখন একসঙ্গে পড়াশোনা করবে তখন একে অন্যের মধ্য দিয়ে এই যে তাদের মধ্যে মিথস্ক্রিয়া তার মধ্য দিয়ে কিন্তু সকলে লাভবান হবে। এটি সারা বিশ্বে আজকে গবেষণা থেকেই লব্ধ জ্ঞান যে বিভিন্ন ধরনের মেধার শিক্ষার্থীরা একসঙ্গে পড়লে তার সবার জন্যই সেটি ভালো হয়। আমরা এই যে শিক্ষার্থীরা এইভাবে শিখছে বড় হচ্ছে, আমরা একবার যদি ভাবি যে আমাদের সন্তানদের উপর যখন আমরা এই অতিমাত্রায় চাপগুলো দিচ্ছি, কখনো কখনো আমাদের কোনো কোনো সন্তান সেই চাপ সহ্য করতে না পেরে এমনকি আত্মহননের পথ বেছে নিয়েছে অতীতে, আমরা কি নিজেরা সেখানে দায়ী নই তাদেরকে সেই একটা চরম একটা জায়গায় ঠেলে দেওয়ার ক্ষেত্রে? আমাদের বাবা মাদেরকে সচেতন হতে হবে, শিক্ষকদের সচেতন হতে হবে, আমাদের সমাজকে সচেতন হতে হবে, আমরা এইভাবে তাদের উপরে এই চাপ প্রয়োগ করতে পারি না। আসলে আমরা চাই শিক্ষা হবে আনন্দময়, সেখানে শিক্ষার্থীরা ঔৎসুক্য নিয়ে অনুসন্ধিত নিয়ে তারা শিখবে, আনন্দে শিখবে এবং তার মধ্য দিয়ে তারা দক্ষ যোগ্য মানবিক সৃজনশীল মানুষ হয়ে উঠবে, তাদের সৃজনশীলতাকে বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে। কারণ আমাদের সন্তানেরা অনেক প্রতিভা নিয়ে জন্মায় কিন্তু আমাদের এই মুখস্থ বিদ্যার চাপে সেই প্রতিভা সবসময় একেবারে বিকশিত হবার বদলে অধিকাংশ ক্ষেত্রেই তার মৃত্যু ঘটে, সেটি যেন না হয়। আর আমাদের যে উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ছিল আমাদের অতীতে প্রাচীনকালে, আমাদের যে গুরু শিষ্যের শিক্ষা ব্যবস্থা ছিল সেখানে কিন্তু এই আধুনিক যে মানসম্পন্ন শিক্ষার কথা আমরা বলছি সারা বিশ্বে তার সব গুণাবলী ছিল, কিন্তু ঔপনিবেশিক শক্তি যখন আমাদের উপরে এসেছে তখন তারা একটা শ্রেণী তৈরি করেছে যারা এই তোতা পাখির মতো শিখবে এবং তারা সেই ঔপনিবেশিক শক্তির হয়ে সাধারণ মানুষের উপরে তারা একটা শাসন শোষণ চালাবে, স্বাধীন দেশে তা চলতে পারে না। সেই জন্যই জাতির পিতা চেয়েছিলেন আমাদের একটা নতুন ধরনের শিক্ষা ব্যবস্থা। আজকে আমরা ঠিক সেই শিক্ষা ব্যবস্থাতেই আমরা যাচ্ছি এবং সেখানে আপনারাই কান্ডারি, আপনাদের সেই সহযোগিতার মাধ্যমে আমরা সেগুলো করতে পারবো। আমি এখানে অনেকের মন্তব্য দেখছিলাম যে নানান অভাব অনটন আছে, তারা যদি প্রাইভেট না পড়ান তাহলে তারা কি করবেন, শিক্ষকেরা যারা এমপিওভুক্ত নন, যাদের খুবই কম বেতনে কিংবা এমপিওভুক্ত হলেও যারা হয়তো আরো বেশি যাদের রোজগারের হয়তো প্রয়োজন রয়েছে, আমাদের ভাবতে হবে এখন অনেক কিছু করবার আছে। এখন শুধুমাত্র আমি শিক্ষক, আমি শুধু কোচিং করাবো তাই নয়, আমি আরো অনেক কিছু করতে পারি, সেই কি করতে পারি সেটা আমাদেরকে বের করতে হবে। যার যেটা
সুবিধে সে সেটা করবে, যার যেদিকে দক্ষতা আছে তিনি সেটা করবেন। কিন্তু এই কোচিং করাতে গিয়ে আমি আমার শিক্ষার্থীর ক্ষতি করে দেব, আমি আমার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেবো, তা হতে পারে না। আজকে আমাদের নতুন শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছেন, আপনারা শুনেছেন ইতোমধ্যে, কোচিং ব্যবসায়ীরা, নোট গাইড বইয়ের ব্যবসায়ীরা, এবং তার সঙ্গে যেহেতু সামনে নির্বাচন, আমাদের সরকার বিরোধী যারা রয়েছেন তারাও কিন্তু সেখানে ইন্ধন জোগাচ্ছেন, উস্কানি দিচ্ছেন। কাজেই আমাদের সতর্ক থাকতে হবে, আমরা আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাব। আর পেছন ফিরে তাকাবার বা পেছনের দিকে যাবার আর সুযোগ নেই, আমাদেরকে সামনে এগুতেই হবে, এবং এগুতে হবে আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্যে, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্যে। এবং আমাদের সন্তানেরা আজকে যারা প্রাথমিকে ঢুকছে, তারাই কিন্তু 2041-এর তরুণ স্মার্ট বাংলাদেশের কান্ডারি হবে। কাজে তাদেরকে সেই সময়ের জন্য তৈরি করতে হবে, এবং সেই স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে তাদেরকে গড়ে উঠতে হলে তাদেরকে কিন্তু এই নতুন শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। কাজে আপনারা সবাই এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে থাকবেন, অনেক সমস্যা থাকবে, অনেক চ্যালেঞ্জ থাকবে, আমরা সবাই মিলেই সেই সমস্যাগুলো, সেই চ্যালেঞ্জগুলো দূর করব। আপনারা বিশ্বাস রাখুন, আপনারা আস্থা রাখুন, শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছেন, এবং আপনাদের সঙ্গে আছেন বলে অতীতেও যেমন শিক্ষকদের সব সমস্যার সমাধান করেছেন, আগামী দিনেও আমাদের নন এমপিওভুক্ত শিক্ষকদের যেসব সমস্যা রয়েছে, এমপিওভুক্ত শিক্ষকদের যেসব দাবি দেওয়া রয়েছে, আমাদের বিসিএস শিক্ষা কাডারভুক্ত যারা আছেন তাদের যেসব দাবি দেওয়া রয়েছে, তার সবকিছুর প্রতিই কিন্তু বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মনোযোগ রয়েছে, এবং আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। আমি আশা করি যে আগামী নির্বাচনের পরে আমরা এর অনেকগুলোর ব্যাপারে আমরা খুব ইতিবাচক সিদ্ধান্ত খুব দ্রুত নিতে পারবো ইনশাআল্লাহ। একটা বড় সংকট চলছে, আর্থিক সংকট বিশ্বময়, তার সত্ত্বেও বাংলাদেশ ভালো করছে, কারণ আমাদের একজন শেখ হাসিনা আছেন, একজন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আছেন। বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, আগামী নির্বাচনের পরে আমরা আরো একটা ভালো জায়গায় আমরা নিশ্চয়ই পৌঁছাতে পারবো তার নেতৃত্বে। এখন একটা স্বাভাবিক একটা নির্বাচনের সময়, অনেক কিছু এই সময়ে বলা যায় না, অনেক কিছু এই সময় করা যায় না, নানান রকম সমস্যা থাকে, কিন্তু আপনারা বিশ্বাস রাখতে পারেন যে সব সমস্যারই কিন্তু সমাধান করা সম্ভব, এবং আমরা সেটি করবো ইনশাআল্লাহ। আমাদেরকে একটু সময় দিতে হবে। তো এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা, এটির বাস্তবায়নের জন্য আসুন আমরা সবাই মিলে কাজ করি, আমাদের সন্তানদের একটা উন্নত, সমৃদ্ধ, সুখী, শান্তিময় বাংলাদেশের স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে তাদেরকে গড়ে তুলি। আপনাদের সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা। আমি পিতা মুজিব সহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, এবং বঙ্গবন্ধু কন্যার প্রতি আমার কৃতজ্ঞতা জানাই, এবং সকল শিক্ষকের প্রতি আবারও আমার শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকল মন্তব্য আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করছি, এবং এই সবগুলো নিয়েই আমরা কাজ করব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অনেক অনেক কৃতজ্ঞতা মাননীয় মন্ত্রী মহোদয় আপনার প্রতি। আপনি দীর্ঘ সময় আমাদের আজকের এই সভায় পুরো সময়টা সংযুক্ত থেকে আপনি যে বক্তব্য দিয়েছেন, আমরা পুরোপুরি আস্থাশীল মাননীয় প্রধানমন্ত্রীর যে কারিকুলাম নিয়ে আমরা কাজ করছি সেটা বাস্তবায়নে আমরা শুধু আস্থা নয়, আমরা কমিটমেন্ট। আমরা এখানে যারা সংযুক্ত আছি আমরা অঙ্গীকারবদ্ধ, যত প্রতিকূলতার চ্যালেঞ্জ থাকুক না কেন এটি আমরা অবশ্যই সবাই মিলে বাস্তবায়ন করবো, এবং আপনার বক্তব্যের মাধ্যমে আপনি আমাদের যেভাবে উৎসাহিত করেছেন, নিশ্চয়ই আমাদের প্রধান শিক্ষক যারা আছেন তারা আপনার বক্তব্যে আজকে আগামী দিন থেকে আবার আরেকটি শক্তি তারা পাবেন, এবং এই কারিকুলাম বাস্তবায়নে তারা যে চ্যালেঞ্জ গুলো আছে সেগুলো মোকাবেলা করে যেই লক্ষ্য নিয়ে এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যে আপনি যেটি বলেছেন যে আগামীর যে বাংলাদেশ, 41-এর যে বাংলাদেশ, বঙ্গবন্ধুর যে স্বপ্নের বাংলাদেশ, সেটি বাস্তবায়নে অবশ্যই আমাদের শিক্ষকবৃন্দ ভূমিকা রাখবেন এবং অগ্রণী ভূমিকা রাখবেন, সেই দৃঢ় আশাবাদ আমরা ব্যক্ত করছি। আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার, আপনি আমাদেরকে অনুপ্রাণিত করবার জন্যে আমরা আপনার এই বক্তব্য
সময়ের সাথে সাথে আমাদের এই সভার কার্যক্রমটিও এখন শেষ করবো স্যার, আপনি অনুমতি দিলে আমরা সভার কার্যক্রম স্যারের বক্তব্যের সাথে সাথে আমাদের আজকের এই সভাটি শেষ হলো। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাইকে শুভরাত্রি। পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। নতুন কোনো সংবাদ এবং শিক্ষা বিষয়ক কোনো সংবাদ আছে সেটি আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব। বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।